নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ও আমার তরফ থেকে ভালোবাসা জানিয়ে আমি আজকে প্রোগ্রাম শুরু করছি। এটি জুলাই মাসের মাসিক রাশিফল। মেষ রাশি আপনি যদি হন, আপনি কি রেজাল্ট পেতে চলেছেন এই মাসে, তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, মেষ রাশির লাখো কোটি কিন্তু মানুষ আছে, প্রত্যেকের কিন্তু সম্পূর্ণরূপে একই রেজাল্ট পাবেন না, আমি একটা কথা বারবার বলছি। কারণ কী জানেন? দেখুন, মেষ রাশির একটা ধনী ব্যক্তিও আছে, প্রচুর ধনী ব্যক্তি আছে, মধ্যম ব্যক্তিও আছে এবং গরিব মানুষও আছে। প্রত্যেকেরই কিন্তু মেষ রাশি মানে যে একই ভাগ্য তা না, প্রত্যেকের নক্ষত্র আলাদা থাকে, প্রত্যেকের গ্রহের অবস্থা আলাদা থাকে, দশা অন্তর্দশা আলাদা থাকে, এই বিষয়গুলো কিন্তু দেখা দরকার। কিন্তু এই যে রাশিফলটি আমি দিচ্ছি না, এটা কি যে আপনারা সামনে মাসে কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে সুযোগ আসার সম্ভাবনা আছে বা ধরুন কোন কোন দিকগুলো সমস্যা আসতে পারে, তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। এবং যে জায়গাতে আপনাদের সমস্যা থাকবে সেই জায়গাটাতে আপনারা কিছুটা হলেও অ্যালার্ট থাকতে পারবেন, অর্থাৎ সেই জায়গাটাতে বেশি সমস্যার কিন্তু সম্মুখীন হবেন না, অর্থাৎ আগে থেকে যদি আপনারা জানতে পারেন। তো যাই হোক, মেষ রাশির শুরু করা যাক মাসিক রাশিফল। জুলাই মাসে কি আসতে চলেছে, আপনি যদি মেষ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে প্রথম আসি আপনাদের শরীর স্বাস্থ্যর দিকটা। দেখুন, শরীরই একটা কথা আছে, শরীর হচ্ছে সম্পদ। শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের জুলাই মাসের 20 তারিখের পর থেকে কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে, অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু জুলাই মাসের 20 তারিখের পর থেকে শরীরগত শরীরের পার্ট নিয়ে কিন্তু ভালো একটা দিক কিন্তু আপনারা পাবেন। খুব একটা যে শরীর নিয়ে যে আপনাদের সমস্যা, শারীরিক যে সমস্যা, সেটা কিন্তু আপনাদের থাকছে না, এবং জুলাই মাসের 20 তারিখের পর থেকে শরীরগত দিক নিয়ে অনেকখানি আপনারা কিন্তু আপনাদের ইম্প্রুভমেন্টের জায়গাটা, যারা হসপিটালাইজেশন হয়ে আছে বা চিকিৎসা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো দিক জুলাই মাসের 20 তারিখের পর থেকে কিন্তু আপনারা পাবেন। এবার আসি কর্মক্ষেত্র। দেখুন, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জায়গা, কর্ম ছাড়া জীবন চলবে না, অতিবাহিত হবে না, অর্থাৎ এই কর্মটা কিন্তু একান্ত দেখা দরকার। দেখুন, কর্ম যারা করছেন কি না তাদের ক্ষেত্রে দেখুন আপনাদের কর্মপতি কর্মভাবে অবস্থান করছে এবং বক্রিয় অবস্থা, এই জায়গাটাতে কী হবে, কর্মক্ষেত্রে একটু হলেও আপনাদের কিন্তু প্রেশার, চাপ আপনাদের কিন্তু থাকবে, অর্থাৎ যে জায়গাটাতে আপনারা কাজ করছেন সেই জায়গাটাতে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের চাপ থাকার সম্ভাবনা থাকছে। এবং যারা কর্মের জন্য চেষ্টা করছেন, চাকরির চেষ্টা করছেন, নতুন চাকরি বা প্রমোশনের চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অপরচুনিটিগুলো কিন্তু থাকবে, অর্থাৎ প্রমোশন বা একটা চাকরি ছেড়ে নতুন কোনো ভালো সার্ভিস পাওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ কিন্তু এই মাসে দেখা যাচ্ছে, অর্থাৎ এটি আপনারা পাবেন মোটামুটি জুলাই মাসের 16 তারিখের পর থেকে। অর্থাৎ কর্মক্ষেত্রে যারা পরিবর্তন চাইছেন বা কর্মক্ষেত্রে প্রমোশন চাইছেন, এই জায়গাটা কিন্তু আপনাদের থাকবে জুলাই মাসের 16 তারিখের পর থেকে। কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মান বৃদ্ধি হবে, খ্যাতি প্রতিষ্ঠা বৃদ্ধি হবে, এবং এর সাথে সাথে আপনি মেষ রাশির মানুষ, আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা কেমন হবে, অর্থাৎ ফিনান্সিয়াল দিকটা, অর্থ, অর্থনৈতিক। দেখুন, আমি আবারও বলছি, অর্থনৈতিক দিক কিন্তু মেষ রাশির এ মাসে খুবই ভালো, এক কথায় ধনের জোয়ার কিন্তু আসতে চলেছে, অর্থাৎ দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি হবে। আপনাদের সপ্তম স্থানে শনি দৃষ্টি, দৈনিক রোজগার, তুঙ্গগৃহের দৃষ্টি আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি করবে, বৃহস্পতিরও দৃষ্টি সেখানে, অর্থাৎ রোজগারের জায়গাটাতে কিন্তু দৈনিক রোজগার, বৃহস্পতি দৃষ্টি থেকে দৈনিক রোজগার, এই জায়গাটা কিন্তু ভালো দিক নির্দেশ করছে, ইনকাম সোর্সটা কিন্তু বাড়বে। আকস্মিক ধন প্রাপ্তি, লটারি, ফাটকা, শেয়ার মার্কেট থেকে কিন্তু আপনারা এ সময় কিন্তু অর্থ কিন্তু পাবেন। আপনি মেষ রাশির মানুষ, এর রেজাল্ট কিন্তু অর্থ নিয়ে তেমন সমস্যা কিন্তু থাকছে না। দাম্পত্য সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করে জুলাই মাসে, আপনাদের আপনি মেষ রাশির মানুষ,
দাম্পত্য দিক, দাম্পত্য সুখের ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু খুব ভালো, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যথেষ্ট বন্ডিং কিন্তু থাকবে। ছোটোখাটো টুকিটাকি তো মতান্তর থাকতেই পারে, পাশাপাশি বাসন থাকলেও ঠোকাঠুকি লাগে, তেমনি দু চারটা কথা কাটাকাটি হতে কিন্তু আপনাদের মধুর সম্পর্ক কিন্তু হতে চলেছে, অর্থাৎ একে অন্যকে ছাড়া থাকতে পারবে না, এরকম টাইপের সম্পর্ক কিন্তু থাকবে, অর্থাৎ বন্ডিংটা খুব ভালো কিন্তু নির্দেশ করছে। এবার আসি আপনাদের বিবাহের জায়গাটা, যারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছে, বহুদিন বিবাহ, সপ্তম ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি, বকরি বৃহস্পতির দৃষ্টি, বিবাহের দিকটা কিন্তু আপনাদের খুব ভালো দিক নির্দেশ করছে, অর্থাৎ বিয়ের জন্য আপনারা ঝাঁপিয়ে পড়ুন, যারা দীর্ঘদিন ধরে বিয়ের জন্য প্রচেষ্টা করছেন কি না, এই সময়টা কিন্তু আইডিয়াল। আপনাদের সপ্তম ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি আপনাদের বিবাহের জায়গাটা কিন্তু ভালো দিক নির্দেশ করছে, অর্থাৎ বিয়ে সংক্রান্ত দিকটা ভালো, কানেকশান যোগাযোগ বা বিয়ে হয়ে যাওয়ার মতো সম্ভাবনা কিন্তু মেষরাশির থাকছে। আপনি মেষরাশি মানে বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এবং বিয়ের কন্ট্রাক্টগুলো কিন্তু আপনাদের আসবে। এবার আসি আপনাদের ব্যবসা, দেখুন ব্যবসার জায়গাটা কিন্তু ভালো, আবারও বলছি সপ্তম ভাবের উপর দৃষ্টি, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট উন্নতি কিন্তু করবেন, যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও ভালো, যারা সেলফ বিজনেস করছেন, নিজস্ব বিজনেস করছেন, তারাও কিন্তু এ সময় ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। আপনি মিশ্রাশি মানুষ, ব্যবসার জায়গাটা যথেষ্ট উন্নতি কিন্তু আপনাদের হবে, ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন, ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু খুব ভালো দিক নির্দেশ করছে। এবার আছে সন্তানের দিক, যেমন যারা গর্ভবতী মহিলারা আছেন, প্রেগনেন্সি পিরিয়ডে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু জুলাই মাসের মাঝামাঝি থেকে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হতে পারে, মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ সন্তানের দিকটা নিয়ে কিন্তু একটু হলেও সমস্যা কিন্তু থাকছে, অর্থাৎ যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছেন তারা বিশেষ করে সাবধানতা অবলম্বন অবশ্যই করুন, মিসক্যারেজ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। ভাগ্যের সাপোর্ট, অর্থাৎ আপনি ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় ভাগ্যের সহযোগিতা এটা কিন্তু আপনারা পাবেন, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা থাকছে, যে কাজ দীর্ঘদিন ধরে আটকিয়েছিল সেই কাজগুলো আপনাদের সম্পন্ন হবে, সফলতা সাকসেস লাভের জায়গা আপনাদের নির্দেশ করছে, আপনি মেষ রাশির মানুষ সফলতার দিক আপনাদের থাকবে, ভাইয়ের সাথে আপনাদের সম্পর্কে উন্নতি হবে এবং প্রপার্টি ল্যান্ড নিয়ে যারা কেনা বেচা করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, বা যাদের প্রপার্টি নিয়ে সমস্যা চলছিল, কেস মামলা মকদ্দমা চলছে, তাদের কিছু কিছু ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু রিকভারির কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে, আপনি মেষ রাশি মানুষ প্রপার্টির দিকটা কিন্তু আপনাদের ভালো, বন্ধু বান্ধব থেকে সহযোগিতা কিন্তু আপনারা পাবেন, আপনি মেষ রাশি মানুষ বন্ধু থেকে সহযোগিতা কিন্তু আপনারা পাবেন, বর্তমান এই জুলাই মাসে যা গ্রহের গোচর। এবার আসি সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে প্রেম, প্রেম ছাড়া জীবনটা রুক্ষ মরুভূমির মতো, শুষ্ক মরুভূমি, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা কিন্তু পাবেন, নতুন প্রেম আপনাদের জীবনে আসতে চলেছে, অর্থাৎ 17ই জুলাইয়ের পর থেকে আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু সম্পর্কের দিক কিন্তু যথেষ্ট উন্নতি কিন্তু হবে, তবে ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ কোনো গাড়ি বাইক চালালে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এডুকেশনের দিক, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো এবং যারা মাধ্যমিক উচ্চমাধ্যমিক দিচ্ছে তারাও কিন্তু এ সময় ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন, তবে গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের টেনশন বা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে এবং শত্রুতাটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এ মাসে থাকবে। এই ছিল জুলাই মাসে একটা জিস্ট, কি রেজাল্ট হতে চলেছে তার একটা জিস্ট আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম। নমস্কার।